এই মুহূর্তে আমাদের রাজ্যে মিনিমাম টেম্পারেচার বা রাত্রির তাপমাত্রা নর্মাল থেকে 3 থেকে 5 ডিগ্রি নিচে চলছে। গতকালও দেখলাম এই পরিস্থিতি, আজকেও সেম পরিস্থিতি রয়েছে, আর আগামীকাল এক্সপেক্টেড যে এই পরিস্থিতি থাকবে। লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়াতে 6.4, যেখানে ডিপারচার রয়েছে -5.4। অর্থাৎ পুরুলিয়া জেলায় তো কিন্তু কোল্ড ওয়েভ ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়েছে, যেহেতু প্রথম দিন হয়েছে ওই জন্য আমরা ডিক্লেয়ার করি না। কিন্তু এই পরিস্থিতি এখন খুব একটা, আগামী 24 ঘন্টা খুব একটা চেঞ্জ নাই। তাপমাত্রা কলকাতা যদি 10.9 যেটা আজকে রিয়েলাইজ হয়েছে নর্মাল থেকে 3 ডিগ্রি কম, আগামীকালও এক্সপেক্টেড যে তাপমাত্রা কলকাতাতে 11 ডিগ্রির কাছাকাছি থাকবে। কারণ হিসাবে বলি যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, স্ট্রং উইন্ড, এই উইন্ডগুলো ডাইরেক্টলি উইদাউট এনি ইন্টারাপশন চলে আসছে জেএনকে, দিল্লি, ইউপি, বিহার হয়ে আমাদের রিজনে আসছে। ফলে গোটা স্ট্রিপটাই খুব স্ট্রং, তাপমাত্রা অনেকটা সব জায়গায়, শুধু আমাদের রাজ্যে বলে নয়, ইউপি, বিহার, দিল্লি, জেএনকে সব জায়গায় কিন্তু তাপমাত্রা অনেকটা, আইদার কোল্ড ওয়েভ কন্ডিশন চলছে, কোল্ড ডে কন্ডিশন চলছে। আমাদের খুব একটা সেই ক্রাইটেরিয়া টেকনিক্যালি কোয়ালিফাই করিনি, কিন্তু যেটা বললাম যে তাপমাত্রা নর্মাল থেকে 3 থেকে 5 ডিগ্রি কিন্তু নিচে চলছে। ফোরকাস্ট হিসাবে যদি প্রথমে বলি রেনফল, আগামী 5 দিন রেনফল কিন্তু ড্রাই, গোটা রাজ্যে কিন্তু কোনো বৃষ্টির চান্সেস নাই। তাপমাত্রা হিসাবে যদি বলি, দিনের তাপমাত্রা হয়তো এখন বাড়তে শুরু করবে 1 থেকে 2 ডিগ্রি, যেটা এখন চলছে কলকাতা 22 চলছে, সেটা হয়তো 23-24-এর দিকে যা আগামী 4 থেকে 5 দিন। কিন্তু রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার খুব একটা চেঞ্জ আমরা দেখছি না। প্রথমে আগামীকাল 11 ডিগ্রির কাছাকাছি, তার 2 দিন পরে যদি কলকাতা বলি হয়তো 12 ডিগ্রি, উইকেন্ডের দিকে রোববার সোমবার 12 ডিগ্রি, মঙ্গলবার থেকে হয়তো আর 1 ডিগ্রি ফার্দার টেম্পারেচার রাইজ করবে। কিন্তু আগামী 6 থেকে 7 দিন যদি আমি বলি যে রাতের তাপমাত্রা নর্মাল থেকে কিন্তু নিচে থাকবে, আয়দারে 1 ডিগ্রি থাকুক, 2 ডিগ্রি থাকুক, এখন যেটা 3 ডিগ্রি চলছে, এই খুব একটা লম্বা আর খুব স্ট্রং যেটা বলছি আমরা কোল্ড স্পেল চলছে। আজকে হয়তো যেটা আমরা রিয়েলাইজ হয়েছে আজকে 10.9, হয়তো এটা লোয়েস্ট, এখান থেকে ওয়াটার এই টেন্ডেন্সি থাকবে, খুব একটা ফার্দার ডিপ আমরা এক্সপেক্ট করছি না, 0.2-0.5 এরকম হবে, কিন্তু খুব শার্প একটা ফল এক্সপেক্টেড নাই। অন্যদিকে যদি বলি যে খানিকটা রাইজিং টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে।